আমরা এখন এসেছি দেরেক গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। ওইখানকার যিনি জমিদার ছিলেন তার নাম শ্রী রামানন্দ রায়। উনি ক্ষুদিরামকে মামলা চলছিল বলে মিথ্যে মামলা সাক্ষী দেওয়ার জন্যে বলেছিলেন। তখন উনি বলেছেন আমি ব্রাহ্মণ মানুষ, মিথ্যে কথা বলতে পারবো না। তখন বললেন তাহলে তোমাকে গ্রাম ছাড়তে হবে। তখন রঘুবীর শীতলাকে কুলদেবতা হিসাবে মাথায় নিয়ে ও সঙ্গে দাদা দিদিকে নিয়ে চলে এসেছেন ঠাকুরের কামারপুকুর গ্রামে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দেরেক গ্রামে ঠাকুরের মন্দির। ঠাকুর, সারদামা এবং স্বামী বিবেকানন্দর ছবি বা মূর্তি। এই দেরেক গ্রামে চারিদিক ঘুরে আপনাদের দেখানো হচ্ছে। দুদিকে ফুল গাছ সব লাগানো আছে, কত সুন্দর। এই তার গেট, এই তার ঠাকুর পুরনো বাড়ি, ঠাকুরের বাবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের। এখানে উনি প্রথম ছিলেন। এবার যাচ্ছি আপনাদের দেখাতে গেস্ট হাউস, যেটার নাম ক্ষুদিরাম সেবাশ্রম। সবই রামকৃষ্ণদেবের বাবার ভিটে। এখানে এই গেস্ট হাউসে অনেকগুলো রুম আছে থাকার জন্যে। দেখতে পাচ্ছেন জলাশয় বা পুকুর, খুব সুন্দর দেখতে পেলাম আমরা সবাই।